জসিম ভাইয়ের সঙ্গে জহুরুল ইসলাম জহুরুল হক পরিচালিত রক্তের বদলা নামে একটা ছবিতে আমি তখন থার্ড অ্যাসিস্ট্যান্ট। তো উনি ওনার একটা কথা মনে পড়ে, আউটডোরে শুটিং করতে গিয়েছিলাম, তো আউটডোরটা ছিল এই চন্দ্রার পাশে একটু ভিতরে যা জঙ্গলের মধ্যে আমরা শুটিং করতেছিলাম। তো আমি আসলে শুটিংয়ে অলওয়েজ কেটস অথবা শ্যু পরে যেতাম। তো জসিম ভাই কোনো সময় যদি কোনো অ্যাসিস্ট্যান্ট বা কোনো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা যারা কর্মী মানে কাজ করে এরা এই স্যান্ডেল পরে গেলে উনি লাইক করতো না, তো আমাকে খুব বাহবা দিত। আমি কেটস বা শ্যু ছাড়া আমি পরতামই না, স্যান্ডেল পরে কখনোই যেতাম না। তো এইরকম আমার সামনে অনেকে কি বলতো, যে এইদিকে আসো, তুমি যে দৌড়াদৌড়ি করবে বা একটা পায়ে কাটা ফুটতে পারে, কখনোই হয় কেস পরবা না জুতো পরবা, স্যান্ডেল পরে শুটিংয়ে আসবে না, এই উপদেশগুলো দিত। আর একটা, যেমন আমি নিজেই অনেক লোকের ভিড়, তো আমি লোকজনদেরকে বলতেছিলাম ভাই একটু দূরে যান দূরে যান। এক সময় যখন লোকজন সরতে ছিল না, মানে অনেক ভিড় জমাচ্ছিল আর কি শুটিংয়ের মধ্যে, তো একটু আমি শাউটিং করেছিলাম, তখন জসিম ভাই আমাকে আসতে ডাক দিয়ে বলল যে বাবা এদিকে আসো, কারণ তখন তো উনি সুপারস্টার, আমি থার্ড অ্যাসিস্ট্যান্ট, আমার নামও ভালো মনে রাখার কথা না। তো বললাম জি বস বলেন, আমার বস ওস্তাদ একজন ভাই যে যেভাবে বলে আর কি। তো বলে যে দেখো আমরা তো আসলে ঢাকা থেকে আসছি অনেক দূরে শুটিং করতে, এরা স্থানীয় লোক, স্থানীয় লোকজনদের সঙ্গে কখনো গরম দিয়ে কথা বলবে না, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। যদি একটা লোক কিছু মনে করে আমাদের যদি কিছু বলে, তাহলে কিন্তু আমাদের যদি একজনের গায়ে হাত তোলে একটা চর দেয়, তাহলে এই মাঠটা তার ফেরত পাবো না। এটা কিন্তু পত্র পত্রিকায় এমনকি টেলিভিশনে ইয়ে হবে যে অমুক ইউনিটে অমুক কে মার দিছে, এটা কিন্তু জানাজানি হয়ে যাবে, সাংবাদিকরা কিন্তু এইগুলো নিয়েই থাকে। তো শুটিংয়ে গেলে কোনো দিন কোনো সময় বাইরে গেলে যত কষ্ট হোক কোনো দিন রেগে কথা বলবে না কারোর সঙ্গে, হাসি মুখে কথা বলবে। এই যে উপদেশগুলো জসিম ভাই দিত, উনি অমায়িক লোক ছিলেন। একটা ছবি আর গর্জনেও আমি কিছুদিন কাজ করেছিলাম, জহর সাহেবের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছিলাম আমি ওনাদের সঙ্গে। আর একটা ছবিতে উনি ফাইট ডিরেক্টর ছিলেন, ছোটকু ভাইয়ের বুক ভরা ভালোবাসা বাপ্পার একটা ফাইটে উনি ফাইট ডিরেকশন দিয়েছিলেন, এবং উনি খুব মজার মজার কথা বলতো, খুব জ্ঞানের কথা বলতো, সবাইকে জ্ঞান দিত, মানে উনি কোনো হাসি খুশি সবসময় অমায়িক একজন মানুষ ছিলেন উনি। না আমি স্যান্ডেল পরে যাইনি, অন্য লোক গেছে, তাকে অ্যাডভাইস করছে, আমি পাশের থেকে শুনছি। আসলে কেউ কারোর অভাবকে পূরণ করতে পারে না, তবে কেউ না থাকলে যে পৃথিবী থেমে থাকে তাও না, কিন্তু এই মানুষগুলো থাকলে হয়তো আরো মানুষ ভালো কিছু তাদের কাছ থেকে আশা করতো বা ভালো কিছু হতো, এটাই হয়। আর এটা পৃথিবীরই নিয়ম, মেনেই নিতে হবে যে নতুন পুরাতন ঝরে যাবে নতুন আসবে, এটাই পৃথিবীর নিয়ম। কেউ তো আসে না,